গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে তোমাদের সাথে সারাদিন কী করলাম সেটা শেয়ার করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার। তো এই দিন হচ্ছে হয় প্রিয় নিরামিষ। অগ্রহায়ণ মাস আর পৌষ মাস আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি ঘরে লক্ষ্মী পুজো হয় আর নিরামিষ খাওয়া হয়। এই দুটো মাস আমাদের বাড়িতেও বৃহস্পতিবার পালন করা হয়। এখন আমি এসেছি আমাদের বিল্ডিংয়ের ছাদে। এটা এখনও সেরকম পড়েনি, মানে লেপ গায়ে দিতে হবে এরকম একটা জবরদস্ত ঠান্ডা, এটা এখনও পড়েনি। আর ছাদে এসেছি একটু ঘুরতে, নিজের গাছগুলোকে দেখতে। এই একটা গাছ, আমি ছোট্ট একটা, ধরো কীরকম বলবো, এইরকম একটুখানি ছোট্ট গাছ ছিল, ছোট্ট চারা গাছ এতটা, সেটা থেকে আজকে এত বড় একটা গাছ হয়ে গেছে। গাছটায় ফুল হয়, এখন ফুল নেই, শীতকালটাতে ফুল হয় না। সুন্দর ফুলটা, ফুলটা একটা মিষ্টি গন্ধও আছে, তো এখন তো ফুল নেই, ফাঁকা। খুব বেশি গাছ নেই, আগে অনেক গাছ ছিল, এখন আর অতটা কেয়ার করা হয় না গাছেদের, বিকজ তো আর সময় হয় না গাছগুলোর সাথে। রোদ তেমন নেই, একেবারে মেঘলা মেঘলা ওয়েদার। আর এটা হচ্ছে করবী ফুলের গাছ, মাঝে মাঝে ফুল হয়, ফুল তুলে নিয়েছি। এখন আছে যেটা, সেটা হচ্ছে একটা সাদা রঙের ফুল আছে, আরগুলো তুলে নিয়েছি। পিঙ্ক আছে, সাদা আছে, আর তোমাদের দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে গাঁদা গাছ, সবগুলো কিন্তু এই মানে টবটা থেকে বেরোয়নি, এমনি হয়ে গেছে। আমি ফুলগুলো তুলে নিয়েছি, কিছু জবা ফুল হয়েছিল, একটাই কুঁড়ি আছে, এখন ফুলটা একটু কম হচ্ছে। আর জবা ফুলের একটাই মাত্র কুঁড়ি আছে, কালকে ফুটবে। আর আছে অপরাজিতা ফুল আছে কিছু। আর এই হচ্ছে আমার গাছ, কিছু গোলাপ ফুল হয়েছে, এগুলো ছোট ছোট গোলাপ কিন্তু একসাথে অনেকগুলো হয়, চন্দ্রমল্লিকা। এই গাছটা আগের বছর, তার আগের বছর লাগিয়েছিলাম, এখনো আছে, একটু একটাই আছে। আর এখানে গাঁদা গাছ, গাঁদা ফুল অলরেডি হয়ে গেছে। এই ফুলটার নাম অবশ্য জানি না, তবে সবসময় এটা হয়, গাঁদা গাছ অনেকগুলো, তবে কুড়ি আসছে, এখনো সেরকম ভাবে হয়নি, হবে। লক্ষ্মী পুজোটা কেমন করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে হচ্ছে অলরেডি পূর্ণিমা। খাওয়া দাওয়া হয়ে গেছে, সত্যি কথা বলতে কি খুব একটা ঠান্ডা পড়েনি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই শীতের সময় বিল্ডিংয়ের প্রায় প্রত্যেকেই আমরা একটু গিয়ে বসি, একটু গল্প হয়, একটু আনন্দ হয়, আর দুপুরটা একটু রোদে বসে কাটানো হয়। তো আবার তোমাদের সাথে পরে কথা হবে। Thank you.
আছে, এখন বাজে সন্ধ্যে 7টা, আর ক্লাবে, আমাদের এখানে ক্লাবে নাট্যোৎসব হচ্ছে 4 দিন, প্রত্যেক দিন 3টে করে নাটক হয়, 2 দিন হয়ে গেছে, কাল আজকে হচ্ছে আর কালকে লাস্ট। তো আজকে যাওয়া হলো না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো কালকে দেখা যাক কী হয়। নাটকগুলো ভীষণ ভালো হচ্ছে সত্যি কথা, আর আর এখন কিছু কাজ আছে করবো, তারপরে ডিনার, তারপরে ঘুম, তো গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, আর আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সো আজকের জন্য বাই বাই।